मुर्गी अबे मुर्गी नहीं भाई, हमारा नाम तो मुर्गी ना, हमारा नाम मुर्गी मासूद। खाली खाली मुर्गी डाकले हमार खूब हल्का पतला मानुष मन है। तर जवान देखी कई फुटता छे ना भाई, जेटा सत्य भेड़े गुलाम। मुर्गी तो गिरिल है बार्बिकी है, मानुष तो है ना। अबे मुर्गी तु लम्बा चूड़ा लेक्चर दिए तो तर जीवन कहनी सब कह दिली। बार्बिकी गिरिल मिरिल हाबी जाबी की कियोस अहन की मुर्गी थे मानुष अहनर इच्छा जा रघु भाई आपने जे हमार कुंडा थेरेट दें और कुंडा मजा करे कौन हमार दिमागे धरे ना। अबे मुर्गी तोर जदि दिमाग थाकतो ताइले कि तुई मुर्गी होती, तुई तो मा छुदी होती। भाई आपने हमार कथागुलो अपमान करे कइछेन एटा आमि बुझबार पारछि, किन्तु आमि आपनार सम्मान दे एकटा कथा बोलते पारछि। कथाटा होइतेछे आपनि मिर्जा जामिलेर लगे आत मिलाइ वाला, ताइले मिर्जा जामिलेर लगे आत मिलाइले आपनार लाभ जेटा होइबो আপনি পাওয়ারফুল হইবেন, এদিক দিয়া মুসারা দুর্বল করতে সহজ হইব। আব্বে মুরগি ডিম ছাড়া তোর মগজে কিচ্ছুই নাই কিয়া, তুই আমার এখান ভোট দিলে তুই জামিলরে ছাইরে দে, এতে তোর বিরাট লাভ হইব। কী লাভ হইব জানোস নি? তুই যে জামিলের খাঁচার মিত্রে বইয়া ফিরি ফিরি ডিম দিতা চল, ওর থেকে তুই মুক্তি পাবি। রঘু ভাই আপনি কথার জাদু দিয়া মানুষটা পড়ায় তারেন, কিন্তু মুরগি মাছ উতরে চালে ফাঁসাই তারবেন না। কোন মুরগি মাছুত? একটা মুরগি জীবনে যত ডিম দেয় তুই ওর চাইতে বেশি ফ্রি ডিম দিয়া ফালাইছ। এই ডিমগুলা যদি নিজের লেগে পারতি তাহলে তুই এখন কই থাকতি? চিন্তা করে দেখ, বুরুজ খলিফার উপরে থাকবি। ঠিক আছে ভাই আমি যাই, কিন্তু আপনি কি কইলেন মাথাটা তাও লাগে গা। আচ্ছা ল যাই ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বে মুরগি মাছু তোর তো আমি বুরুজ খলিফার উপরে তুলে দিই। মির্জা জামিল দেখি তো কি মনে করে এত রাতে আমার এলাকায়, তাও আবার একা। কেন, তোকে আমি ভয় পাই নাকি যে এখানে একা একা আসতে পারবো না? একে বলে মানুষের দুর্বলতা। আমাকে একবার বলেছি তুই ভয় পাচ্ছিস, তুই নিজেই তো ভয়ের কথা বললি। আচ্ছা বাদ দে সব কথা, তোর ভাই কায়েস, কায়েসের হয়েছে কি বলতো? মানে নিজে থানায় যে সারেন্ডার করলো, অস্ত্র জমা দিলো, আরো কি কি করলো, এখন আবার নিজেই সব অস্বীকার করছে। কি মেন্টাল কেস হয়ে গেছে নাকি? পাবনায় ভর্তি করা লাগবে? মোসা অনেক ফাউল কথা বললি, সময়টা এখন আমার পক্ষে না, তাই তোকে জবাব দিলাম না। কিন্তু জবাব কিন্তু আমি দিতে পারি, খালি জবাবটাই দিতে পারতে আর কিছু দিতে পারতি না। দেখ মোসা, আমি তোকে একটা কথা বলতে এখানে এসেছি, তুই আমাকে যা ইচ্ছে তাই ভাব, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু কায়েস সেই ধরনের ছেলে না। কায়েস যার কাছে আছে তাকে তুই বল ছেড়ে দিতে। কায়েসকে আমি বলবো কিভাবে? কাজকে কেমনে ছাড়াবো? কাজ তো নিজেই সারেন্ডার করছে পুলিশের কাছে। দেখ মুসা, দারোগা অনেক বড় গেম খেলছে, এই গেমে কায়েস অনেকই ক্ষতিগ্রস্ত হবে। দারোগার গেম থেকে কায়েসকে রক্ষা করতে হবে। আমি জানি দারোগার রেজাউলের সঙ্গে তোর সম্পর্ক ভালো, তোকে রিকোয়েস্ট করছি তুই দারোগাকে বল। জামিল এতদিন আন্ডারওয়ার্ল্ডে তুই, তারপর এখনো মানুষ চিনতে পারলি না কার কি মোটিভ, কে কি চায়,
কে কি করে তুই বুঝিস না? ও একটা পুলিশ, ও আমাদের বন্ধু না, ও ইউজ করে আমাদেরকে, আমাকে ইউজ করছে। ওর সাথে আমার ভালো সম্পর্ক তুই যেটা দেখছিস সেটা কিচ্ছু না, আমাকে জাস্ট ইউজ করছে, ওর কাজ হাসিল করছে আমাকে দিয়ে। কেন, তোর সাথে পুলিশের ভালো সম্পর্ক ছিল না? অনেক সময় ছিল, এখন নাই, এটাই ওদের কাজ। তোমার প্রয়োজন শেষ, তোমাকে ছুড়ে ফেলে দিবে। তোর এই কথাটা আমার খুব ভালো লাগছে, তারপরে তোকে রিকোয়েস্ট করছি তুই পুলিশকে কথাটা একবার বল। আমি জানি তোর সাথে সম্পর্ক ভালো, তোর কথাও রাখবে। ঠিক আছে, কথা বলবো, কিন্তু শুনবে কিনা গ্যারান্টি দিতে পারছি। তুই তো তোর কাজটা কর, পরেরটা পরে দেখা যাবে। জেবা, কেমন আছো তুমি? আমি ভালো আছি। তুমি আমার সাথে যোগাযোগ করো না কেন? সারাদিন ওই মুসার সাথে যোগাযোগ রাখলে চলবে? মুসা তোকে কি দিতে পারবে? না দিতে পারবে অর্থ, না দিতে পারবে ক্যারিয়ার, আর না দিতে পারবে শান্তি। মুসা আমাকে অর্থ দিতে পারবে না, ক্যারিয়ার দিতে পারবে না, কিন্তু শান্তি দিতে পারবে না, এটা আপনি কি করে জানলেন? বোঝা যায়, সবই বোঝা যায়। যার কাছে অর্থ পাবে না, ক্যারিয়ার পাবে না, তার কাছে শান্তি তুমি কোথা থেকে পাবে? এনিওয়ে, তুমি কি আমাকে একটা ইনফরমেশন দিতে পারবা? তিথি এখন কোথায় আছে? মানে তিথির সাথে কি মুসার এখনো যোগাযোগ আছে? আমি এসব কিচ্ছু জানি না। তিথি কোথায় আছে তাও জানি না, মুসার সাথে যোগাযোগ হয় কিনা তাও জানি না। আচ্ছা, আমি কি মুসার সাথে 24 ঘন্টা থাকি নাকি? আমি তো তাই চাই, মুসার সাথে তুমি 24 ঘন্টা থাকো। একদম বাজে কথা বলবেন না। মুসার সাথে আমি 24 ঘন্টা থাকবো কেন? ওর সাথে আমার কোনো সম্পর্ক আছে? ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, ঠিক আছে, ফ্রেন্ড, তার মানে এই না ওর সাথে আমার 24 ঘন্টা থাকতে হবে। তুমি রাগলে না তোমাকে আরো বেশি সুন্দর লাগে। তুমি এমনি তো অনেক সুন্দর, কিন্তু রাগলে আরো বেশি। ঠিক আছে, মুসার সাথে 24 ঘন্টা থাকতে হবে না, তুমি আমার সাথেই থাকো। কেন, আপনার সাথে থাকবো কেন? আপনি আমার কি হন? আপনি আমার স্বামী না প্রেমিক, নাকি আমরা ভাই বোন? ইস, তুই লাস্টের কথাটা আর বলো না, ভাই বোন। ওটা ছাড়া প্রথম যে দুইটা বললে, তার যে কোনো একটা হলেই হলো, প্রেমিক অথবা স্বামী, তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমাকে কাছে পেতে চাই। তা এইরকম কথা আর কত মেয়েকে বলেছেন? না, কাউকেই চাইনি, আমি শুধু তোমাকে চেয়েছি। অন্যদেরকে বলেননি, ধরে নিয়ে গিয়ে নষ্ট করে দিয়েছেন। আপনার মতো চরিত্রহীন ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলতে আমার বিরক্ত লাগছে। আমি চরিত্রহীন? এই, আর একটা বাজে কথা বলবি তো, তোকে এখানে লাশ বানিয়ে ফেলবো। আই ফাজিল, আই ছোট লোক, অসভ্য কথাকার জানোয়ার, আমি এখন ট্রিপল 9-এ কল করব, পুলিশ ডাকবো। কি পুলিশ ডাকবে? ডাকো পুলিশ, ডাকো। তোমার আগে অনেকেই পুলিশদের ডেকেছিল, পুলিশ আমার কিছুই করতে পারেনি। আমি মির্জা জামিল, মির্জা জামিল আছি, মির্জা জামিলই থাকবো। তোমাকে যে কথাগুলো বললাম ভেবে দেখো, তাতে তোমারই ভালো হবে। আমার ভালো আমি ভালো বুঝব, আপনার বুঝতে হবে না। চক্ষু দেমাগ, খুব দেমাগ, ভাল লাগছে। Thank you.
ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে কে ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে আর বাঁচার পথ নাই কে ম্যাডাম ম্যাডাম আগে তাও আমার ক্যাডার কুডার দিয়ে অ্যাটাক দিছে আজকে মুছা আমার উপরে সরাসরি অ্যাটাক করছে আমি কোনো মতো জান লয়ে পলাইছি ম্যাডাম আই ফকিং নেবো তোরে যে আমি এত কথা করি তুই তো আমার কথা কিছুই বললি না কি কইছি কইছি না যে টাকা লো পয়সা লো মেশিন লো ক্যাডার লো যা লাগে তা লো শোন এই লেনে সময় পার করন যায় না সময় একবার চইলা গেলে আর সময় আয় না বুঝে পারছো ম্যাডাম টাইম পাইলাম কই টাইম পাওয়ার আগে তো আমার অ্যাটাক করে ফলাইছে আর আমি যদি এই সব মুভমেন্ট না করি তাহলে কামকাজ চলবো কেমতে আরে ফকিরা তোর মাথায় কি গিলু বলে কিছু নাই নি হ্যাঁ ফোনে ফোনে কাজ সারবি আর যেই দিন ফাইনাল অ্যাটাক দিবি সেই দিন বাইরে হবি আর তার আগে তো বাইরে অনেক কোনো দরকার নেই কা হ্যাঁ তুই যদি না থাকো তাহলে কামটা করবো কেলা টাইগার জেলে আর ওই কসাই তো তাগর লোকে গিয়ে যোগ দিছে তুই যদি ধরা কাজ তাহলে কি হইব বুঝবে পারতে ছ কেনতে বুঝবো ওরা কি সব কিছু বুঝে ওরা তো মনে করি কি চাইলে সব কিছু হাতের মধ্যে আয়া পড়ে এই মান্দাপু তুই কি চাস আমি ও সরাসরি অ্যাক্সিডেন্টের মধ্যে চাই আমি মুসার খাই আলাই এই কথা কুমু কেন বস আপনার লাগা ম্যাডামের লাগা আমি আমার জানবি দিয়ে দিবার পারি শুনছ জান দিয়ে দিব কত তো মুখে কইতাছ ঠিকই হ্যাঁ কিন্তু ভয় তো পাচ হ্যাঁ তুই তো মুসারে দেখলি মনে কর যে আজ জেলে যাচ্ছে এরকম মনে করছ না জানলে কি বিজলি বেগম আমি কই কি ওরে দিয়ে হইব না আমি অন্য চিন্তা করতেইব ওরে শাড়ি চুরি পেটিকোট পরে ঘরের মধ্যে ঢুকাই দিই ওই ছেড়ি গেলে এখন বয়ে থাকবো ওর কথা বাদ দাও অন্য চিন্তা করি আমরা তুমি একদম ঠিক কথা কিছু হবে না আমি অন্য লোক দাম লাগবো বুঝে পারছো বড় প্লেয়ার লাগবো মুছারে মারানো লাগে তুমি যেভাবে কইতেছ ওরে তো রঘুর কাম কিন্তু রঘুর লগে কেমতে কি রঘুর কথা তুমি চিন্তা করো না যে বুঝে পারছো সে তো হচ্ছে গুটিবাজ ধান্দা করে অন্যদিকে মোর ঘুরে হেলাইব তুমি নতুন প্লেয়ার খুঁজো রঘুরে দিয়ে হইব না আহা বেজলি বেগম তুমি কি কইলেই হইল নাকি নতুন প্লেয়ার পাওয়া তো অনেক মহা মুশকিল এখন হায়দার মিয়া মুশকিলের কি আছে হ্যাঁ টাকা হইলে তো বাঘের চোখে পাউন যায় না তাহলে রঘু মুছারে পাইলো কেমতে টাকা দিয়ে পাচ্ছে নি টাকা ছাড়াই তো পাচ্ছে দেহ মুসা কিন্তু রঘুর বিরুদ্ধে গেছে গা হ্যাঁ এখন আর ওর ফরে নাই কে ডিসফেভার হয়ে গেছে গা ফাও পেছেল কম পর হায়দার তুমি গুটি সাজা বুঝছো না গুটি সাজায়া মুছার আগে খায় হালাও আমার এইসব পেঁচাল খুলে আমার ভাল লাগতেছে না হ্যাঁ আমার সব কাজ কম তো পিছিয়ে যেতেছে সব পণ্ড হয়ে যেতেছে তুমি তাড়াতাড়ি করো হত্যা করতে লোক পাঠায় ওখানে ওকে হত্যা করার জন্য আরো লোক ছিল স্নাইপার আর সেই স্নাইপারই হচ্ছে তৃতীয় পক্ষের লোক আর সেই তৃতীয় পক্ষ কে সেটা আমি জানি না তাহলে তো তোমার বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রের ভয় পাই না মিথ্যা অপবাদের কষ্ট পাই তুমি যে কথা বলছো এই কথা শুনলে মানুষ হাসবে কেন হাসবে মানুষ হাসবে এই কারণে কারণ আন্ডারওয়ার্ল্ডের মানুষ সত্য মিথ্যার পরোয়া করে না পরোয়া করে স্বার্থে আর এই লাইনে তো মামলা মোকদ্দমার কোনো ভয়ই নাই কারো ভুল করছো তুমি আমার কোনো ভয় নাই আমার আছে বুক ভরা সাহস আর এই সাহস যদি না থাকতো এই আন্ডারওয়ার্ল্ডে একা একা টিকে থাকতে পারতাম বহুত আগেই বাবার মতো হারিয়ে যেতাম তাছাড়া একটা জিনিস মনে রাখবে এখানে আমি স্বেচ্ছায় আসি না নিজে থেকে আসি আর এখানে নিয়মিত মানুষও না ফেসে গেছি এখন চলে আছি তুমি কোনো টেনশন করো না সব কিছু আমি দেখবার লাগছে আপনার তোমরা মুসারের শুধু শুধু খুঁজবার লাগছো আচ্ছা তুই কি আমার মাইয়া নাকি নাকি অন্য কারো মাইয়া হ্যাঁ তুই মুছার পক্ষ লিয়ে কথা কইতে চাস মুছার লোকে তোর কি কেমতি কি আমি তো কিছুই বুঝে পারি না আম্মা জান মুছার লোক আমার কিচ্ছু নাই কে তাই তোমাগর আমি একটা ইনফরমেশন দিবার চাই ফকির আরে মুছ আমার পা চাই বাসাইছে আমার যে পরিমাণ দাব রইলো এটা কি বাঁচনের কথা নিহি হয়তো আমার দরবার পারলে মাই রিয়াল হইতো তোমার ধরতে হবে গেল তোমার তো দূর থেকে শুট করে দিবার পারতো মুছরে বাঁচাইবার চাই কে মুছাওয়ারে এই জন্যই বাঁচাতে চায় ও মুসারে অ্যাটাক দিছিল স্বাভাবিক মুসাওয়ারে মাইরা দিব কিন্তু এই সুযোগ নাকি তৃতীয় পক্ষ নিবার লাগছে
আর এই তৃতীয় পক্ষ ওরে মাইরা মুসারে ফাঁসাবে চায় আর এল্লাই গাই মুসা ওরে বাঁচাবে চাইতেছে। আমাজন এই ইনফরমেশনটা তোমারে কাঠায় দিল? আমি পাইছি ইনফরমেশন। আমাজন আপনি এই খবর কই পাইছেন? আপনি কি গোয়েন্দা নাকি নাকি ডিবি? ডিবিতে চাকরি উকরি করে নাই ও? আব্বাজান আম্মাজান তোমাগো রক্ত কিন্তু আমার শরীরে। এই যে আমি সারাটা দিন বাইরে ঘুরে বেড়াই, ও কোনো কি জিগাও আমি কই যাই কি করি? আমি যা করতেছি তোমাগো ভালোর লাগাই করতেছি। সন্তান হিসেবে আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। এখন তোমাগো যদি ভালো লাগে ভালো, আর যদি ভালো না লাগে আমার কিচ্ছু করার নাই। তাই মিয়া